আপনার কম্পিউটার কি সোলো চলছে কম্পিউটার বা ল্যাপটপ যেটাই হোক সোলো চলছে আপনার অনেক ভালো মানের ল্যাপটপ কম্পিউটার তারপরেও সোলো চলছে আমি যে চারটি কাজ দেখাবো অবশ্যই আপনারা চারটি কাজ করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কোনো না কিছু উপকার পাবেন তা আপনারা চারটি স্টেপ ফলো করবেন তার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে ওইটা ক্লিক করে দেবেন তা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাব আমাদের সার্চ অপশানে চলে যাব যাওয়ার পরে এখানে টাইপ করব রান রান টাইপ করার পরে রানটা ওপেন করব ওপেন করার পরে বক্সে লিখবো প্রথম স্টেপটা হচ্ছে প্রিফেস পি আর ইএইটিসি এইস লেখার পরে এখানে ওকেতে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে যতগুলো অপশান আছে এই দেখেন দুইশো সাতটা আইটেম আছে তা আমরা এখান থেকে সব ডিলেট করে দেবো কন্ট্রোল প্লাস এ চেপে ব্লক করে নেব তারপর ডিলেট অপশানে ক্লিক করে দেবো ডিলেট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ডিলেট হয়ে গিয়েছে আর যেগুলো ডিলেট হবে না আমরা ডু দিস ফর অল এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে স্কিপি ক্লিক করে দেবো দেওয়ার পরে প্রথম স্টেপ শেষ হয়ে গেছে আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব যাওয়ার পরে এখানে রান ক্লিক ক্লিক আবার রানে করার পরে এখানে টি এম পি টি পি ট্যাম্প লেখার পরে এখানে জাস্ট ওকে ক্লিক করে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে যতগুলো আছে কন্ট্রোল প্লাস এ চাপ দিয়ে তারপরে ডিলেট অপশনে ক্লিক করে দেবো তারপরে সব ডিলেট হয়ে যাবে দেখেন সব ডিলেট হয়ে গেছে তারপরে যে অপশনটা রয়েছে তারপর যে স্টেপটা রয়েছে তিন নম্বর স্টেপটা রয়েছে আবার আমরা রানে চলে যাব রানে চলে যাওয়ার পরে এখানে প্রথমে লেগ পার্সেন্ট দেবো প্রথমে প্রথমে পার্সেন্ট দেবো দেওয়ার পর আবার লেখবো টেম টি এম পি ট্যাম্প আবার পার্সেন্ট দেবো এখানে পার্সেন্ট দেওয়ার পরে আবার ওকেতে ক্লিক করে দেবো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গিয়েছে ফাইল তা আমরা জাস্ট আবার হচ্ছে কন্ট্রোল প্লাস এ চাপবো চাপার পরে এখানে আবার ডিলেটে ক্লিক করে দেবো দেওয়ার পরে দেখেন সব ডিলেট হয়ে যাচ্ছে ফাইল সব ডিলেট হয়ে যাচ্ছে সব ডিলেট হয়ে গিয়েছে আমরা জাস্ট এখানে স্কিপি ক্লিক করে দেবো দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সব ডিলেট হয়ে যাচ্ছে এখানে এই দেখেন ডিলেট হয়ে গিয়েছে তারপর আমরা এখানে আবার স্কিপ করে দেবো এখানে স্কিপ করে দেওয়ার পরে কেটে দেবো দেওয়ার পরে আমাদের যে স্টেপটা রয়েছে আমরা রিসাইকেল বিনে যা জমা হয়েছে আমরা এখান থেকে জাস্ট আপনার রিসাইকেল বিনে গিয়ে এখান থেকে কিন্তু ই এম টি আছে রিসাইকেল বিনি ক্লিক করে দেওয়ার পরে ইএসএ ক্লিক করে দেবো এই দেখেন সব কন্টিনিউতে ক্লিক করে দেবো যতগুলো ফাইল ছিল সব কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু সব ডিলেট হয়ে যাচ্ছে আমাদের আরেকটা কাজ হচ্ছে সে লাস্ট লাস্ট যে স্টেপটা রয়েছে আমরা ক্লিক করব আবার রানে ক্লিক করব করার পরে এখানে টাইপ করবো রিসেন্ট রিসেন্ট টাইপ করার পরে ওকেতে ক্লিক করে দেবো দেওয়ার পরে দেখেন ফাইলগুলো কিন্তু ওপেন হয়ে গেছে আমরা জাস্ট ব্লক করে ডিলিট অপশনে ক্লিক করে দেবো দেখবেন অটোমেটিকলি সব ডিলেট হয়ে গিয়েছে এই ছিল চারটি স্টেপ চারটি স্টেপে আপনারা কাজ করে দেখতে পারেন যে আপনাদের কম্পিউটার একটু হলেও ফাস্ট হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ